বিশাল বড় পাঙ্গাস মাছ, অনেক বড়। এগুলো হচ্ছে পুকুরের মাছ, আমাদের বাড়ির থেকে 7 কিলোমিটার দূরে, ভারত সীমান্তের কাছাকাছি। ওইখানে আমরা যখন হচ্ছে বাংলাদেশের ইন্টারনেট বন্ধ ছিল, তখন আমরা সীমান্ত এলাকায় যাই থাকতাম, যেহেতু আমরা অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের কাজ করি। তো ওইদিকে সীমান্ত এলাকায় যাওয়ার সুবাদে আমরা একটা পুকুরের খবর পাই, বিশাল বড় পুকুর, প্রায় 12 থেকে 14 বিঘার মতো। তো শুনছিলাম ওই পুকুরে নাকি বিশাল বড় বড় পাঙ্গাস মাছের আবাদ হয়। আমরা সেদিনে হচ্ছে ওই বাড়ির মালিককে বলে আসছিলাম যে এবার মাছ তুললে যাতে আমাদের খবর দেয়, আমরাও মাছ কিনবো। তো ফাইনালি হচ্ছে ওরা আজকে মাছ তুলছে এবং হচ্ছে আমাদের ফোন দিছে, আমরা হচ্ছে এই যে মাছগুলো রিসিভ করতে আসছি। তো আমরা টোটাল 4টা পাঙ্গাস মাছ কিনছি, 4টা মাছে আমাদের ওজন হয়েছে 36 কেজি। 5 জনে মিলে আমরা হচ্ছে 4টা মাছ কিনছি। তো ওরা হচ্ছে ওদের মাছ 3টা কাটে নিচ্ছে, 3টা মাছে কাটা হয়েছে হচ্ছে 250 টাকা করে, 3টা মাছ কাটে দেবে, 250 টাকা দেওয়ার লাগবে। তো আমি হচ্ছে আমার মাছটা বাড়িতে নিয়ে আসছি, আমারটা কাটে নি নাই, দেখানোর জন্য নিয়ে আসছি। আমার মাছটার ওজন হয়েছে হচ্ছে 8 কেজি 800 গ্রাম। তো এটা প্রতি কেজি পড়ছে হচ্ছে 260 টাকা করে। তা মাছটা ভালোই সুস্বাদু ছিল, রান্না করে খাইছি ভালো, মাশাআল্লাহ খুব সুন্দর খাইতে। তো এই ছিল আজকের ভিডিও, অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না।